भाई है, हमारी आने वाली पीढ़ियों के लिए भी उतना ही आवश्यक। इस अभियान के तहत कई जगहों पर पुराने जलाशयों का भी कायाकल्प किया जा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी मन की बात। মন কি বাতত কি কলে প্রধানমন্ত্রী মোদিয়ে? কাহিকুসি যোগীপাড়াত মন কি বাত শুনিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত বিজেপি নেতা কর্মীয়ে সমূহীয়াভাবে শুনে। দেওবাৰে মোদীৰ মন কি বাত শুনিবলৈ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়হি কাহিকুচি যোগীপাড়াত। বিজেপিৰ ৰাণী মণ্ডলৰ উদ্যোগত মন কি বাত অনুষ্ঠানত অংশ লয় মুখ্যমন্ত্রী ডক্টৰ শর্মাই। देश की स्पिरिट को देखा, अमृत महोत्सव में हमें फिर देशभक्ति का वैसा ही जज्बा देखने को मिल रहा। हमारे सैनिकों ने ऊंची ऊंची पहाड़ की चोटियों पर, देश की सीमाओं पर और बीच समंदर में तिरंगा फहराया है। लोगों ने तिरंगा अभियान के लिए अलग अलग इनोवेटिव आइडिया भी निकाले। মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত মনে মন কি বাত শুনে বিজেপির স্থানীয় কর্মী সকলে। মন কি বাতর অন্তত মুখ্যমন্ত্রী সাংবাদিকর আগত কয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার মন কি বাত অনুষ্ঠান আমি যোগীপাড়া গাঁত একলগে সকলে শুনিল। আজির মন কি বাত অনুষ্ঠানত স্বাধীনতা দিবস উপলক্ষে হওয়া হর ঘর তিরঙ্গা কার্যসূচীত দীঘিলি পুখুরীত যা সুন্দর তিরঙ্গ পতাকা নির্মাণ করা হয়েছিল তার বিষয়ে প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় উল্লেখ করে। বঙ্গাইগাঁও জেলার সম্পূর্ণ আসনির বিষয়েও তেখেতে উল্লেখ করে। আর সেই ধরনের ভারতের আন রাজ্যত হয়ে থাকা বিভিন্ন বিকাশমুখী প্রচেষ্টা সমূহের বিষয়ে তেখেতে উল্লেখ করে। অমৃত সরোবরের বিষয়েও তেখেতে বিশদ ব্যাখ্যা দাঙি ধরে। আজি মই আমার এই বুথ সমিতিক ধন্যবাদ জানাইছো আর ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাকে প্রতি মাহর শেষের রবিবার দিনট সকল কাম কাজ বাদ দিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার মন কি বাত অনুষ্ঠান শুনবলৈ নিজৰ নিজৰ বুথত সমবেত হবলৈ আহ্বান জানাইছো। এইবাৰৰ মন কি বাতত অপরিপুষ্টিতা দূর করার ক্ষেত্রত অসমে বিশেষ সফলতা লাভ কৰিছে বুলি উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। প্রধানমন্ত্রীয়ে ডিজিটাল ইন্ডিয়ার অপার ক্ষমতার কথাও দাঙি ধরে মন কি বাতত। আজাৰাৰ পৰা বিকাশ দাসৰ রিপোর্ট, অসম লাইভ 24।